জীবনে সফল হতে চান, তবে আজকের ভিডিওটির মধ্যে চাণক্যের যে নীতিগুলি আলোচনা করা হবে অবশ্যই অক্ষরে অক্ষরে বাস্তবে জীবনে পালন করার চেষ্টা করুন, তবে জীবনের মধ্যে আপনি কিন্তু সবার আগে সফল হয়ে উঠতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন লাইভ গোল বাংলা। যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। চাণক্য ছিলেন ভারতীয় ইতিহাসের সব থেকে বড় ডিপ্লোম্যাট অর্থাৎ কূটনীতিক, এবং তার নাম প্রাচীন ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা। তিনি একাধারে ছিলেন বড় পণ্ডিত, কূটনীতিক, দার্শনিক ও অর্থনীতিবিদ। আবার চাণক্য ছদ্মনামেও তিনি পরিচিত ছিলেন, তাকে কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত নামেও ডাকা হতো। চাণক্যের লেখাগুলোর মধ্যে চাণক্যনীতি হলো সর্বশ্রেষ্ঠ। চাণক্যনীতিতে 17টি অধ্যায় রয়েছে এবং সেখানে জীবনে চলার পথে অনেক গুরুত্বপূর্ণ নীতির কথা বলা হয়েছে। প্রথম, সৎ হও কিন্তু বোকা নয়। চাণক্যনীতি অনুযায়ী সততা অনেক সময় মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। চাণক্য বলেছেন, একজন মানুষকে কখনোই খুব বেশি সৎ হওয়া উচিত নয়, কারণ একজন সহজ সরল এবং সৎ ব্যক্তি তার চারপাশে ঘুরে বেড়ানো মুখোশধারী লোকদের চিনতে পারে না, যার ফলে খুব সহজে অন্যরা তার ক্ষতি করতে পারে। আমরা অনেক সময় বেশি সৎ হতে গিয়ে নিজেদের বিপদ নিজেই ডেকে আনি, এজন্য আমাদের হতে হবে কিছুটা কৌশলী। সততা অবশ্যই মহৎ গুণ, তবে সৎ থাকা উচিত কিন্তু বোকা নয়। অবশ্যই মনে রাখা উচিত, কেউ যেন আপনার সততার সুযোগ নিয়ে আপনাকে বোকা বানিয়ে চলে না যায়। দ্বিতীয়ত, নিজের গোপন বিষয় নিজের মধ্যে রাখো। চাণক্যনীতি অনুযায়ী নিজের গোপন বিষয় কখনোই অন্য কারোর কাছে বলা উচিত নয়, হোক না সে আপনার কাছের মানুষ বা খুবই প্রিয়জন, কারণ তারা আপনার গুপ্ত কথা অন্যদের বলে দিতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেটাই ঘটে। তখন আপনার সম্পর্কে একটা খারাপ ধারণা তৈরি হয় মানুষের মনে। আপনি যদি কোনো কথা শুধুমাত্র নিজের ভেতরেই না রাখতে পারেন, তাহলে অন্যজনের ওপর কী করে ভরসা আছে আপনার যে সে কথাটি শুধুমাত্র নিজের ভেতরেই রাখবে? নিজের গোপন কথা অন্য কাউকে বলা অনেক সময় ধ্বংসের কারণ হতে পারে, এজন্য কোনো গোপন কথা শুধুমাত্র নিজের ভেতরেই না রাখা উচিত। তৃতীয়, দুর্বলতা প্রকাশ করতে নেই। চাণক্য বলেছেন, যে সাপের বিষ নেই সে সাপের উচিত তার কাছে বিষ আছে এমনটা সবাইকে দেখানো, কারণ সাধারণত দেখা যায় যারা শক্তিশালী তারা দুর্বলের ওপর নিজের শক্তির প্রকাশ করে এবং তাদেরকে ছোট করার চেষ্টা করে। দুর্বল হওয়ার মধ্যে কোনো খারাপ কিছু নেই, কিন্তু নিজের দুর্বলতা কারোর সামনে প্রকাশ করলে তারা আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনার ক্ষতি করবে, সবার সামনে ছোট করার চেষ্টা করবে এবং আপনাকে নিয়ে হাসি ঠাট্টাও করবে, কারণ দুর্বলকে পদদলিত করেই তো সবলের যাত্রা শুরু হয়। চতুর্থত, অপরের ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন। চাণক্য বলেছেন, আমাদের উচিত অপরের ভুল থেকে শিক্ষা গ্রহণ করা, কারণ আমরা অনেক সময় পৃথিবীতে আসি, আমাদের কাছে এত সময় নেই যে আমরা প্রথমে ভুল করব তারপর সেই ভুল থেকে শিক্ষা নেব। আমরা যদি এমনটা ভেবে থাকি তাহলে জীবনে শিক্ষাতেই আমরা কিন্তু সবার থেকে পিছিয়ে যাব। তাই অন্যের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে সেখান থেকে শিখে তাহলেই সবার আগে জীবনে অনেক আগেই সফলতার সিঁড়িতে ওঠা সম্ভব। চাণক্য বলেছেন, আমাদের একজন মূর্খ ব্যক্তির সাথে বন্ধুত্ব করা কখনোই উচিত নয়, কারণ খুব অল্প জ্ঞান থাকার কারণে তারা কখনোই আপনার চিন্তা ভাবনাকে সম্মান করবে না। মূর্খ ব্যক্তিকে তার নিজের ভালোর জন্যই কোনো কথা বললে সেই কথা খারাপ ভেবে আপনাকে অপমান করবে এবং আপনাকে কষ্ট দেবে, তাই তাদের উপদেশ দেওয়া মানে সেটা সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়। চাণক্য মনে করেন, বন্ধুত্ব সর্বদা নিজের মতো অর্থাৎ নিজের লেভেলের কারোর সাথে করা উচিত, যারা আপনার চিন্তা ভাবনাকে বুঝবে। চাণক্যের মতে ব্যক্তির জীবনে যে কোনো সময় বিপদ আসতে পারে, এর জন্য আপনি যতই ধনবান হন না কেন আপনার উচিত অর্থ সঞ্চয় করে রাখা। এবং চাণক্য বলেছেন, যে ব্যক্তি ভেবেচিন্তে কথা বলে তাকে কখনো অনুশোচনা করতে হয় না, এবং এই ধরনের মানুষেই জীবনে সফলতা অর্জন করতে সক্ষম হয়। তাই আপনি যা করতে যাচ্ছেন তা শেষ করার আগে ভালো করেই নিজের মধ্যে রাখুন কথাটি, তবেই সফল হবেন। তারপরেই সেই কাজটি করুন যাতে সবাই জেনে আপনার কাজটি না করে ফেলে। সফল হতে গেলে মহান পণ্ডিত চাণক্যর এই নীতিগুলো কিন্তু অবশ্যই মেনে চলতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ।
ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।